সম্পর্কে সম্বোধিত করবেন। বিন্দু সামন্ত আমাদের দল অত্যন্ত পুরনো কর্মী, পুরনো নেতা। দেখুন, এনারা যে পুজোর আগে 56 কত বছর হলো পুজোটা, 57তম পুজোর আগে যে এনারা সমাজে যে এত বড় কর্মসূচি নিয়েছেন, প্রথমে রক্তদান একটা ভালো করেছেন, তারপরে মেডিকেল ক্যাম্প করেছেন, সেখানে বিকলাঙ্গ মানুষের চোখের মানসিক রুগীও দেখলাম সব করেছে, ভালো ক্যাম্প করেছে, আর বিভিন্ন প্রতিবন্ধীদের একটা ক্যাম্প হচ্ছে, সামাজের যে এইভাবে যে মানুষের সঙ্গে মানুষকে যে এইভাবে যাদের কাছে অর্থ নেই, যাদের সমর্থন নেই, তাদের বিনা পয়সা যেভাবে চিকিৎসা করা হচ্ছে, সত্যি আমরা ওদের প্রতি খুব আমাদের অভিনন্দন। হ্যাঁ, আর এনারা সার্টিফিকেটও দিচ্ছেন, সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে প্রত্যেকে 1000 টাকা করে ওনারা যারা আজকে প্রতিবন্ধী কার্ড বানাচ্ছে কিংবা যাদের আগে থেকে কার্ড রয়েছে তারা যাতে সঠিক ভাবে এই সাহায্যটি সরকার থেকে পেতে পারে। যাদের আপনার প্রতিবন্ধী কার্ড আছে, যাদের বিকলাঙ্গ কার্ড যাদের আছে, তারা পার্সেন্টেজ হিসাবে সরকারের মানবিক প্রকল্প থেকে যেভাবে মানুষের কাছে সরকার যেভাবে ওদের দেয় সেইভাবে তার উপকৃত পাবে, উপকৃত হবে। যেভাবে মানুষ উপকৃত হচ্ছেন আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, কি মনে করছেন কাঁচরাপাড়ায় অন্যান্য বা বীজপুরে আরও অন্যান্য পুজো কমিটিদের এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করা উচিত আজকের সমাজে? অবশ্যই, এই যে পুজো কমিটি যে বৃহত্তর এরকম একটা সামাজিক কাজ করছে, এখান থেকে অনেকেই পুজো কমিটিকে কর্মীদের বা পুজো কমিটিদের উৎসাহিত হওয়া উচিত। কাঁচরাপাড়ার এক জননেতা ছিলেন এক সময় বীজ করেছিলেন, কাঁচরাপাড়ারই নয় তিনি, সেই আবুদা। আজকে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সেই আবুদার অবদান কি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মিলান সিংহ রায় আবুদা, প্রথমে বলি ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, উনি আমাকে ছেলের মতন ভালোবাসতেন, আর রাজনীতিকে মানে সক্রিয়ভাবে আসার জন্য ওনার হাত ধরেই আমি এসেছি, উনি আমার রাজনীতি গুরু। ওনার অবদান বীজপুরে বাসী কেন, ব্যারাকপুর বেল্টে ওনার অবদান কেউ ভুলতে পারবে না। ওনার সাধারণ মানুষের প্রতি অনেক সামাজিক কাজ, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, মানুষের হয়ে কীভাবে লড়াই করতে হয় উনি শিখিয়েছেন। আর উনি এমন একটা ব্যক্তিত্ব, ওনাকে ভোলার মতন যতদিন মানে এই কাঁচরাপাড়া ওয়ার্কশপ দেখছেন, বিশেষ করে রেলওয়ে ওয়ার্কশপ, যারা ওনার দ্বারা উপকৃত হয়েছেন ওনাকে জীবনে ভুলবেন না যতদিন ওয়ার্কশপ আছে। দেখুন, আমি এর আগেও বলেছি, আমাদের সারা ভারতবর্ষের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার যেইভাবে মানুষের মধ্যে ভেদাভেদ করছে, উত্তর ভারতের মানুষদের গুজরাট থেকে খেলাচ্ছে, বিহারিদের মহারাষ্ট্র থেকে খেলাচ্ছে, আসাম থেকে বাঙালি খেলাচ্ছে, এই যে বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে একটা অস্থিরতা যে সৃষ্টি করে দিচ্ছে, সেগুলো মানুষ বুঝে গেছে। ওনারা যে উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষের কাছে এসেছিলেন, বেকার যুবকদের কাছে যেভাবে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি প্রত্যেক বছরে 2 কোটি লোকের কর্ম, 2 কোটি বেকার যুবক যুবকদের কর্মসংস্থা হবে, সেখানে তো উনি করতে পারলেন না, একটা লজ্জার বিষয়। আজকে আমাদের দেশের জিডিপি পাকিস্তান থেকেও নিচে, এর থেকে আর লজ্জার কিছু বলার নেই, মানুষ বুঝে গেছে এই সরকার কী ধরনের উন্নয়ন করছে। এখন যেহেতু উন্নয়নে কোনো শিখর মাত্র নেই, এখন মানুষের মধ্যে একটা জাতি ভেদাভেদ করে, মানুষের মধ্যে অস্থিরতা করে, মানুষকে একটা ভয় ডরে করে, আর সারা ভারতবর্ষে মানুষ কীভাবে আত্মহত্যা করেছে আপনারা জানেন, নোটবন্দি তো মানুষ আত্মহত্যা করেছে এইভাবে অস্থিরতা করে, একটা জিএসটি হলো, তারপরে আপনার এখন এনআরসিতে শুনছি কি যাদের এই ভারতবর্ষে যারা জন্মেছে সকলের ডকুমেন্টস আছে কি না জানি না, আমি মনে করি
একটা মার যদি 76 বছর বয়স যদি হয় আর তার ছেলের বয়স যদি 40 হয়, মায়ের ডকুমেন্টটা যদি না থাকে, সে মা গিয়ে ডিটেনশন ক্যাম্পে থাকবে, তো পরিবারের মধ্যেও ভেদাভেদ ওনারা করছেন, মানুষ তার ঠিক সময় ঠিক জবাব দেবে। মানুষের আখের কি লাভ হবে জানি না, ওনার বিজেপি গভর্নমেন্টের মনে হচ্ছে প্রচুর লাভ হবে, তা মানুষ তার আগামী দিনে তার জবাব দিয়ে দেবে। দিলীপ ঘোষ বলছেন যে হিন্দুরা যেখান থেকে আসুক শরণ দেওয়া হবে, কিন্তু অনুপ্রবেশকারী মুসলিমদেরকে এখান থেকে মানে ভাগিয়ে দেওয়া হবে, এই হিন্দু মুসলিমের ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, তাহলে তো 47 দেশ স্বাধীন হওয়ার আগে আপনাকে চলে যেতে হবে, যখন পাকিস্তান বাংলাদেশ সব আমরা একত্রিত হয়েছিলাম, দেশ যখন বিভাজন হয়নি সেই মানুষগুলো তো একটা দেশে ছিল, এখন সেই মানুষগুলো এই দেশে এসে গেছে, এখন সেই যেই দেশে জন্মেছে। আর দিলীপ ঘোষ যে বলছেন, দিলীপ ঘোষের নিজেরও পূর্বপুরুষের ঠিক মতন জন্ম তালিকার সার্টিফিকেট আছে কিনা উনি খতিয়ে দেখুন। দেখুন, এই দুর্গা পুজোয় আগাম বার্তা সবাইকে অভিনন্দন ভালো মতন থাকার জন্য, আর আমাদের যে পরিবেশ একটা সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ, সেটা কাটিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ হিন্দু মুসলিম ভুলে গিয়ে একসঙ্গে এই উৎসব উপভোগ করা উচিত, এটা আমাদের জাতীয় উৎসব। বিজেপি বলছে যে বাংলায় নাকি দুর্গা পুজো বন্ধ করে দিচ্ছে মমতা ব্যানার্জি, অথচ আমরা দেখছি যে এবছর দুর্গা পুজো নিয়ে বিভিন্ন পুজো কমিটি বেশ মেতে উঠেছে, অন্যবারের তুলনায় এবছর দুর্গা পুজো বেশ আরো জমজমাট করে হচ্ছে, তাহলে কি বিজেপি কি বক্তব্য? এখন দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, প্রথমে বলি দুর্গা পুজো তো ওনারা বন্ধ করে দিচ্ছেন, প্রত্যেকটা পুজো কমিটিতে ইনকাম ট্যাক্সের কাগজ পাঠিয়েছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে। এবার আপনি চিন্তা করুন, যারা পুজো কমিটি পুজো করবে তাদের এখন রিটার্ন যদি ইনকাম ট্যাক্সে দিতে হয়, তো তাদের একটা আতঙ্কের পরিবেশ হয়েছে, তাদের যে বাজেট, যাদের তাদের মধ্যে যে উৎসাহ সেই বাজেটটা কমিয়ে ফেলছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যাদের রেজিস্ট্রেশন করা পুজো আছে, 3 বছরের রিটার্ন বা ঠিকঠাক মতন অডিটের রিপোর্ট দিলে আমাদের নেত্রী 25,000 টাকা করে দিচ্ছেই পুজো কমিটিতে, তো আমাদের নেত্রী কোথায় বন্ধ করছে? ওরা একটা গুজব সরাচ্ছে, কারণ নিজেদের গুজব সরিয়ে নিজেদের এসব ইনকাম ট্যাক্সের যে চিঠি পাঠিয়েছে পুজো মণ্ডলগুলোতে, সেটা ঢাকার জন্য একটা ওনারা সবসময় গুজবই চড়ান। হ্যাঁ, ওই দুর্গা ঠাকুরও ঢুকে পড়বে, কালী ঠাকুর ঢুকে পড়বে, যা যা ঠাকুর আছে সব ঠাকুর ঢুকবে, এখন জয় শ্রীরাম বলে তো হচ্ছে না, এখন অন্য অন্য ঠাকুরের মধ্যে হাত বাড়াচ্ছে। একটা ক্লাবে সিপিএম এর লোক থাকে, তৃণমূলের লোক থাকে, আর বিজেপিরও লোক থাকে, তাহলে ক্লাব কোনোদিন কোনো রাজনৈতিক দলের হয় না, ক্লাব পাড়ার হয়, তো এটা পাড়া মানে মানুষ, তো মানুষের জন্য এটা দেওয়া হচ্ছে, এটা তো কোনো রাজনৈতিক ব্যাপার নেই, সরকার যারা সরকারি লোকদেরই তাদের অনুদান দেওয়া হচ্ছে সেই সব ক্লাবগুলোকে।